কথিত আছে মন্দিরে পুজো দিয়ে এই কাছে ঢিল বাঁধলে সন্তান লাভ হয় মনের ইচ্ছা পূরণ হলে নিয়ম মেনে খুলে দিয়ে যেতে হয় বাঁধন প্রায় আটশো বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী কথিত আছে সন্তানহীন মহিলারা ভক্তি নিয়ে এখানে বাবার মাথায় জল ঠেলে ইচ্ছা জানিয়ে ঢিল বাঁধলে নাকি সন্তান লাভ হয় কি ভাবছেন তো কোথায় রয়েছে এমন মন্দির আসুন এই প্রতিবেদনের মধ্য দিয়ে জেনে নেওয়া যাক এই মন্দিরের মাহাত্ম গতকাল এবং আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি বিভিন্ন মন্দির প্রাঙ্গণগুলিতে রাত থেকেই উপচে পড়েছে ভক্তদের ভিড় ঠিক তেমনই শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর বক্রেশ্বরের পাশাপাশি বহু ভক্ত সমাগম হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরে প্রায় আটশো বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা কথা এই মন্দিরের মাহাত্মের টানেই সারা বছর লেগেই থাকে ভক্তদের আনাগোনা গতকাল শিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই ঢল দূর থেকে আসা বহু পুণ্যার্থীদের সন্ধ্যা থেকে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালা আর তার জন্য লাইন পড়েছিল দুপুর থেকেই পাশাপাশি শনিবার অর্থাৎ আজ সকাল থেকেও শিব চতুর্দশী থাকার কারণে সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের মন্দির ছাড়িয়ে পার্শ্ববর্তী পুকুরের ধার ঘেঁষেও ভক্তদের দাঁড়াতে দেখা যায় অধীর আগ্রহে এই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরে ক্রমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটা পুজো উপলক্ষে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর বসেছে মেলা এইখানে যারা অন্ধ আতুর বা নিঃসন্তান বন্ধা মা বলে যাদের তারা এখানে বাবার কাছে মনস্কামনা বা এক মনে তারা এখানে বাবার কাছে উপোস করে সোমবারে তারা আমাদের ওখানে বট আছে গাছটা এবার ভেঙে গেছে তবু তার গোড়া আছে ওখানে দেখবেন প্রচুর ভাড়া বাধা আছে ইট দিয়ে তারা বিভিন্ন রকম তারা ওখানে করে এবং তাদের মনোবাসনা বাবা পূর্ণ করেন প্রায় মানত পঞ্চাশ বছরের প্রাচীন শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানান অজানা কাহিনী এই মন্দিরের ইতিহাস কাটলে জানা যায় এই মন্দিরে শিবের বিগ্রহটিকে বছর ভর পুকুরে জলের নিচে রাখা হয়ে থাকে যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন সেহেতু এই অঞ্চলের নাম রাখা হয়েছে জলেশ্বর প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবপুকুর থেকে তুলে আনা হয় আর সেই কাজটি করে থাকেন চরকের যারা সন্ন্যাসী হন তারা পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসেন জলেশ্বরের এই শিব মন্দিরে ফের পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিবপুকুরেই ডুবিয়ে দেওয়া হয় চৈত্র মাসের তৃতীয় সোমবার আমাদের ঠাকুর জলের থেকে তোলা হবে তোলার পরে মন্দিরে পুজো আরতি হবে তারপরে সন্ধ্যার দিকে হালিশহর রওনা দেবে হালি শহর থেকে তিন দিন বাদে আবার ফেরবে ঠাকুর তিন দিন ঠাকুর ফেরার পরে এবার গ্রাম পরিক্রমা হয় এই আট গ্রামেই সব পরিক্রমা করে ঠাকুর তারপরে আবার মন্দিরে আসে প্রতিদিন দুপুরে অন্য এই প্রসাদ হয় সেই প্রসাদ বিতরণ হয় তারপরে আপনার চৈত্র মাসের শেষের দিন আমাদের এখানে এই চড়ক মেলা যেটা হয় তারাপাট ভাঙে বাঁশের উপর থেকে ঝাঁপ দেয় সন্ন্যাসীরা তারপর পয়লা বৈশাখ আবার ঠাকুরকে জলে রেখে আসা হয় শুধুই মন্দিরের ইতিহাস নয় এই মন্দিরকে ঘিরে কথিত আছে নানান কাহিনী যা শুনলে অবাক হবেন আপনিও কথিত আছে মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরের বাবা ভোলেনাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি এমনকি ভক্তদের বিশ্বাস সন্তানহীন মহিলারা ভক্তি নিয়ে বাবার মাথায় জল ঠেলে মনের ইচ্ছা জানিয়ে গাছে ঢিল বাঁধার পর সন্তান লাভ হয় সন্তানহীন মহিলাদের আর এই বিশ্বাসেই প্রতি বছর শিবরাত্রি ও চৈত্র মাসে পুজো দিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা আমার ছেলের মাসিক ছিল জ্বর হাসপাতালে ভর্তি ছিল দুবার বনগাঁয় ছিল কলকাতা ফুলবাগানে ছিল এখানে মানুষ শরীর খারাপ কমে আছে ভক্তি ভরে পুজো দিলে ঠাকুর নিশ্চয়ই শোনে আমার মেয়ের এক সময় খুবই মানে শরীর খারাপ ছিল তো আমি এখানে মানসা করেছিলাম এছাড়াও সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে জলেশ্বর শিব মন্দিরে এই মন্দিরকে ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করেছেন রাজ্য হেরিটেজ কমিশন উত্তর চব্বিশ পরগনা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে জলেশ্বর শিব মন্দিরের নাম রয়েছে প্রথম সারিতে রাত ভোর চলছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া যা এদিনও সারাদিন চলবে বলে জানা গিয়েছে মন্দিরের তরফ থেকে এই বিষয়ে এক ভক্ত জানান যারা সন্তানহীন মানুষ রয়েছেন তারা বাবার কাছে প্রার্থনা করে সন্তান লাভ করেছেন দীর্ঘদিন ধরে ভক্ত এবং স্থানীয় বাসিন্দাদের এটাই বিশ্বাস সরাসরি ভক্ত আসেন এখানে ভাড়া বেঁধে মানত করে যান মনস্কামনা পূর্ণ হলে তারা এসে পুজো দিয়ে যান এই বিষয়ে মন্দির উন্নয়ন কমিটির সদস্য সহদীপ চক্রবর্তী বলেন প্রায় সাড়ে আটশো বছরের বেশি আগে এখানে শিব পূজার প্রচলন হয়েছিল বাংলাদেশের নবাব যখন হলেন কুলি খা সে সময় সারা বাংলাব্যাপী সনাতন হিন্দু ধর্মের মন্দিরগুলোর উপরে যখন তীব্র আক্রমণ চলছে সেই সময়কালে জলেশ্বর মন্দিরের বিগ্রহকে নিরাপদে রাখার জন্য এখানকার সন্ন্যাসীরা শিব মন্দিরের শিবপুকুরে নিরাপদে নিমজ্জিত করে রেখেছিলেন এবং সেই সময়কাল থেকে শুরু হয়েছে এই বাবা জলেশ্বরের বিগ্রহ এই শিবপুকুরের জলে থাকা এবং প্রতি বছর উৎসবের আগে চৈত্রের তৃতীয় সোমবার নির্দিষ্ট ধর্মীয় নিয়ম মেনে এই বিগ্রহকে সন্ন্যাসীরা উত্তোলন করেন এবং আবার প্রতি বছর চৈত্র সংক্রান্তির পুজো অর্চনা শেষে পয়লা বৈশাখ নির্দিষ্ট নিয়মে সন্ন্যাস নির্দিষ্ট সন্ন্যাসীরা এই ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে রেখে আসেন যে কারণে এখানকার ঈশ্বর অর্থাৎ আরাধ্য দেবতা শিব ঠাকুর জলে থাকেন তাই এই মৌজার নামও জলেশ্বর আবার ব্রিটিশ আমলে এলাকা যে ইউনিয়ন বোর্ড ছিল সেই ইউনিয়ন বোর্ডের নামও ছিল জলেশ্বর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ